হ্যালো ফ্রেন্ড, তো আজকে খড়কুটোর যে সম্ভাব্য আপডেটগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ঝটপট বলে ফেলি। আজকে মোরালে তিন্নিদির বাড়িতে সৌজন্যর জামা নিয়ে কিছু একটা সমালোচনা আলোচনা, কি করা উচিত কি করা উচিত নয়, নেক্সট বাবিন কি করবে, এইসব নিয়ে কথাবার্তা চলছিল সবার মধ্যে এবং ঠিক করা হয় যে তিন্নিদির মা অর্থাৎ জুঁই পিসিকে ডেকে এই ব্যাপারে কথা বলা হবে। যদিও গুনগুন বারণ করে যে জুঁই পিসির সাথে এইসব কথা বলে লাভ নেই, কারণ তিন্নিদি তো জুঁই পিসির কোনো কথাই শোনে না। তো তারপরে সবাই তো আপাতত চুপ করে যায় আর গুনগুন রেডি হতে থাকে, কলেজ ইউনিভার্সিটি আছে বলে, আর সৌজন্য বলে ইনস্টিটিউটে যাবে। তো এরপরে দেখা যায় যে গুনগুন যদিও বা সৌজন্যকে সেদিন নিজেই পাঠিয়েছিল যে অনন্যার এইরকম ক্রাইসিসে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু আজকে দেখা যাচ্ছে গুনগুন একটু অন্যরকম বিহেভ করছে, মানে গুনগুন একটুখানি রেগেই গেছে। কী কারণটা ঠিক বোঝা গেল না, যেহেতু সৌজন্য গিয়েছিল সেটাই আর কি কারণ, কিন্তু যদি গুনগুন জোর না করতো তাহলে হয়তো সৌজন্য সেদিন যেতও না। তো সৌজন্য বলছিল যে আমি তো সামান্য এইটুকুই করেছি, তাতে তোমরা কেন এত এভাবে বলছো, আমি তো সঙ্গে সঙ্গে চলে এসেছি, সকাল হওয়ার সাথে সাথে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম একটা চেয়ারে বসে বসে, সঙ্গে সঙ্গে তো চলেও এসেছি। তো জ্যাঠাই বললো যে এইভাবে তো চলতে পারে না, এরকমভাবে চললে কখন কী বিপদ আপদ ঘটে যায়, তো এইভাবে চলতে পারে না, এটার একটা বিহিত করতে হবে। বড় মা তখন সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিয়েছে জুঁই পিসিকে ফোন করে ডাকার জন্য। তো জুঁই পিসিকে ফোন করে ডাকা হলে জুঁই পিসি বাড়িতে আসে। জুঁই পিসি মনে করে যে নিশ্চয়ই গুনগুন কিছু করে থাকবে, যার জন্য সবাই তাকে কিছু একটা নালিশ করার জন্যই ডেকেছে। তো বারেবারে সে গুনগুনের জন্যই কথা বলতে থাকে জুঁই পিসি, যে ও কী করেছে, কি হয়েছে, কোথায় ও আবার কি করলো, এরকম বলে। তখন সবাই বলে যে না ও কিছু করেনি। তখন জুঁই পিসি বলে যে ও তাহলে কোনো ভালো খবর আছে নাকি। তখন সবাই শ্বশুরবাড়ির লোকে প্রথম দেখলাম যে আকাশ থেকে পড়লো ভালো খবরের নামে, মানে আর ভালো খবর আবার কী জিনিস। তো সে বলল কী ভালো খবর কী জিনিস, কেন কিসে বুঝতে পারলো না। তখন জুঁই পিসি বুঝিয়ে বললেন যে অনেক দিন হলো তো বিয়ে হয়েছে, তো তাই ভাবলাম যে অন্যরকম কোনো ভালো খবর যদি পাওয়া আছে নাকি। তখন বললেন শ্বশুরবাড়ির থেকে লোকেরা বললেন যে না না সেরকম কিছু নেই, আপনাকে খুবই দুঃখিত যে আপনাকে কোনো রকমই ভালো খবর আমরা ঠিক সেই অর্থে দিতে পারছি না। তখন আস্তে আস্তে সবটাই জানায় যে এরকম ড্রিঙ্ক করে অনন্যা সেদিন ফোন করেছিল, মানে গত রাতেই ফোন করেছিল সৌজন্যকে, আর সৌজন্য সেখানে গিয়ে সারা রাত ছিল। তো এই ব্যাপারটা নিয়ে কী করা যায়, আপনার মেয়ের বিয়ে দিন অন্তত এবার, নাহলে তো খুব মুশকিল। গুনগুন আমাদের বাড়ির পুত্রবধূ হলেও আমরা ওর চোখের জল সহ্য করতে পারি না। আপনি গুনগুনকে এত সুন্দর মানুষ করেছেন আর কেন মেয়েকে এরকম মানুষ করতে পারলেন না। তখন জুঁই পিসি বলে যে আমি তো অ্যাকচুয়ালি ওর সাথে থাকতে চেয়েছিলাম, ওকে জুঁই পিসির শ্বশুরবাড়ি থেকে আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি, সেটা গুনগুনও সবটাই জানে। তো এইভাবে কিছু করতেও সে পারবে না, তার হেল্পলেস, মানে সে হেল্পলেস, জুঁই পিসি হেল্পলেস এই ব্যাপারে। তো সৌজন্যকে বরং বারণ করে দিতে বললো জুঁই পিসি যে যেন ডাকলেই না চলে যায় এরকমভাবে আর। তো তখন বললো যে না সেটা তো বলাই হয়েছে, জ্যাঠাই কর্তা এমনকি সৌজন্যের বাবা এত শান্ত মানুষ, সেও খুব বিরক্ত হয়েছে এবং বকাবকি করেছে সৌজন্যকে। তো এইটুকু কথা বলতে বলতেই গুনগুনে চলে আসে। তখন গুনগুন এসে বলে যে কী ব্যাপার না ব্যাপারে সব জিজ্ঞেস করে। তো আরেকটা কথা যে শ্বশুরবাড়ির লোকেরা যখন তখন কথা চেঞ্জ করে ফেলে, এই এতদিন গুনগুন ছিল একটা একদম স্পয়েল ব্র্যাট, যখন ওর আদব কায়দা পছন্দ হতো না তখন বলতো কীভাবে মানুষ করেছেন, ঠিকমতো মেয়েকে মানুষ করেননি। এখনই আবার যেহেতু ওর থেকে আরেকটু হাই লেভেলের অসভ্যতাটা দেখতে পেলো যখন, তখন সঙ্গে সঙ্গে বললো যে গুনগুনকে যেভাবে মানুষ করেছেন সেভাবে কেন অনন্যাকে মানুষ করতে পারেননি। মানে তখন কিছুদিন আগে অনন্যাই ভালো ছিল, শিক্ষিত মেয়ে, ভদ্র মেয়ে, বড়দের সাথে কথা বলতে জানে, কীভাবে বিহেভ করতে জানে, বাবিনের সাথে ইনস্টিটিউটে এই করছে সেই করছে, সে একটু এই ছিল, যেই আবার এইটা হয়ে গেল সঙ্গে সঙ্গে গুনগুন এখন দারুণ, একবারে কী বলবো, স্বভাব চরিত্র সব কিছু সুন্দর হয়ে গেল। তো যাই হোক, এটা কিসের জন্য দেখানো হয়েছে আমি জানি না, সমালোচনার মধ্যেই এটা একটা পড়ে তাই আমি বললাম। তো এইটুকুই ছিল আজকের মোটামুটি পর্ব, দেখা যাক নেক্সটে তিনি দিদি আবার সেদিনই ইনস্টিটিউটে যায় কি না, কারণ বাবিন তো ইনস্টিটিউটে অবশ্যই যাচ্ছে, সেখানে গিয়ে দেখা হলে কি হচ্ছে সেটা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলের সাথে এবং দেখতে হবে স্টার জলের সাথে খড়কুটো।